সাবজেক্ট সিলেকশনের কাজগুলো করব। এখন আমরা এখানে চেক করব সিলেক্টিভ ফার্স্ট সিলেকশন ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপার কিনা, এবং আরেকটা চেক করব কি সেকেন্ড পেপারটা ফিজিক্স সেকেন্ড পেপার কিনা। যদি হয় তাহলে বসায় ফিজিক্স, আর আর যদি না হয় তাহলে আদার। তারপর আমরা দুটা চেক করতে পারি, বা আমরা একটা কাজ করতে পারি, শুধু ফার্স্ট পেপারটাই চেক করলাম যে ফার্স্ট পেপারটা ফিজিক্স ফার্স্ট, যদি সিলেকটিভ ওয়ান অর্থাৎ ফার্স্ট সিলেকটিভ ফার্স্ট পেপার যদি ফিজিক্স ফার্স্ট পার্ট হয় তাহলে ফিজিক্স বসাবে, আর যদি না হয় তাহলে এখানে আরেকটা কন্ডিশনে পড়বে ডাবল আইএফ। এখানে আবার আমরা চেক করব ফার্স্ট সিলেকটিভ ফার্স্ট পার্ট ইকুয়াল অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার কিনা। যদি হয় তাহলে আমরা ডবল কোটেশন থেকে বের হয়ে এখানে বসাবে অ্যাকাউন্টিং। আর যদি না হয় তাহলে এরকম আমরা এখানে দিলাম আদার। তো এই আদারের এখানে আমরা যেটা করব পরবর্তীতে যে আর্টসের সাবজেক্টগুলোকে অ্যাড করব, ঠিক আছে? অর্থাৎ ঐচ্ছিক ফার্স্ট ঐচ্ছিক যেটা ফার্স্ট সিলেকটিভ ফার্স্ট পেপার, এটা সায়েন্স সায়েন্স আর্টস কমার্সের যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেক করব। এভাবে আমরা সাবজেক্টগুলোকে সেট করতে পারি, ঠিক আছে? সেমভাবে এটা সিলেকটিভ ফার্স্ট পার্ট আমরা কপি করে নিই। আমরা এখন সিলেকটিভ সেকেন্ড পার্টের উপর কাজ করব। অর্থাৎ এখানে হবে সিলেকটিভ সাব টু, ঠিক আছে? অর্থাৎ সিলেকটিভ টু এর সাবজেক্টটা কি সেটা আমরা চেক করব। এখানে হচ্ছে সিলেকটিভ টু অর্থাৎ সেকেন্ড সিলেকটিভ ফার্স্ট পেপার। যদি এখানে আমাদের ফর্মে কি কি দেওয়া আছে আমরা দেখি, অর্থাৎ ফর্ম থেকে এখানে যে ভ্যালুটা স্টোর হবে সেই ভ্যালুটাকে নিয়ে আমাদের কন্ডিশনটাকে চেক করতে হবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার যদি হয় তাহলে আমরা বসাবো এখানে কেমিস্ট্রি। ঠিক আছে, আর যদি না হয় তাহলে এখানে সেকেন্ড সিলেকটিভ ফার্স্ট পার্ট ম্যানেজমেন্ট ফার্স্ট পার্ট কিনা সেটাকে চেক করবে, ঠিক আছে? যদি ফার্স্ট পেপার হয় এখানে বসাবে ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর আর যদি না হয় তাহলে আদার্স। এই আদার্সের এখানে আমরা কী করব পরবর্তীতে আর্টসের সাবজেক্টগুলোকে চেক করব, যে আর্টসে যদি একজন স্টুডেন্ট আর্টসে হয় তাহলে সেকেন্ড সিলেক্টিভ ফার্স্ট পেপারে
সেকেন্ড সিলেক্টিভ ফার্স্ট পেপারে আর্টসের কোন সাবজেক্টটা আছে, যদি সেটা থাকে তাহলে সেটা এখানে বসাবো আমরা। এখন থার্ড সিলেক্টিভে আমরা কাজ করব। এবং এখানে থার্ড সিলেক্টিভ এখন চেক করবে, এখানে দেখি টেবিলে কোনটা নিচ্ছে, ভুটানি। যদি ভুটানি হয় থার্ড সিলেক্টিভ ফার্স্ট পার্ট, যদি এখানে আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিই ভুটানি হয়, তাহলে এখানে দিবে কি বায়োলজি, ঠিক আছে। আর থার্ড সিলেক্টিভ ফার্স্ট পার্ট যদি তো এখানে থার্ড সিলেকশন হিসেবে আমরা বিজনেস স্টাডিজ দেই, তো থার্ড সিলেকশন হিসেবে আমাদের যেটা থাকবে সেটা আমরা কাউন্ট করব বিজনেস। যদি থার্ড সিলেক্টিভ বিজনেস স্টাডি ফার্স্ট পেপার হয় তাহলে আমাদের সাবজেক্টের নাম আসবে এখানে বিজনেস স্টাডিজ, আর যদি না হয় তাহলে আদার্স। এই আদার্সের ঘরে আমরা আবার ই ফাংশন ইউজ করে আর্টসের সাবজেক্টগুলোকে চেক করতে পারি। আর ফোর্থ সাবজেক্ট হিসেবে আমরা এখানে এখানে আমরা দেব ইলেকটিভ সাবজেক্ট, এই ইলেকটিভ সাব দেব আমরা। এবং এখানে এই ইলেকটিভ ওয়ান যদি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার ফার্স্ট পার্ট হয়, ফার্স্ট পেপার হয় তাহলে সাবজেক্টের নাম বসাবে ম্যাথমেটিক্স, ঠিক আছে। আবার ইলেকটিভ ওয়ান কমার্সের ক্ষেত্রে কম্পিউটার ফার্স্ট পেপার,
হয় তাহলে এখানে সাবজেক্টের নাম বসাবে কম্পিউটার, ঠিক আছে? ঠিক তেমনি আগের মতোই আদার্সের ঘরে আমরা আবার আরেকটা ডাবল আই এফ ই ফাংশন ইউজ করতে পারি এবং ইউজ করে আমাদের প্রয়োজনীয় যে সাবজেক্টের নামটা সেই সাবজেক্টের নামটা বের করতে পারি। আর ফার্স্ট মেজর যে দুইটা সাবজেক্ট সেই দুইটা সাবজেক্ট তো ফিক্সড, এখানে আমাদের কোনো চেঞ্জের প্রয়োজন নাই। 103 ফিজিক্স ফার্স্ট পার্ট, সাবজেক্টের নাম হচ্ছে ফিজিক্স। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, তাদের সাবজেক্টের নাম হচ্ছে কেমিস্ট্রি। ভুটানি হওয়ার কারণে সাবজেক্টের নাম দেওয়া হচ্ছে এখানে থার্ড সিলেক্টিভ হিসেবে বায়োলজি, এবং এখানে ইলেকটিভকে যেহেতু ম্যাথমেটিক্স ফার্স্ট পার্ট ওই ইলেকটিভ ওয়ান, তার জন্য ম্যাথমেটিক্স সাবজেক্টের নাম হিসেবে আমরা ধরলাম। এখন আমরা রিপোর্ট তৈরি করব, ঠিক আছে? এবং সেই রিপোর্ট তৈরি করব আমরা, ট্রান্সক্রিপ্ট নামে একটা রিপোর্ট সেভ করা আছে, এখানে আমরা রিপোর্টটা তৈরি করব, আমাদের প্রয়োজনীয় রিপোর্টটা তৈরি করব। ট্রান্সক্রিপ্টটা তৈরি করার জন্য আমরা প্রথমে রেক্টাঙ্গেল দিয়ে একটা এরিয়া তৈরি করি, এবং এই রেক্টাঙ্গেলের আমরা এখান থেকে বর্ডারটা দিয়ে দিব। আমরা আরেকটা রেক্টাঙ্গেল ইউজ করি, তো আমরা এখানে একটা লেভেল নেই, সিরিয়াল নাম্বার, আমাদের 6টা সাবজেক্টের জন্য 6টা সিরিয়াল নাম্বার আমরা এইখানে ব্যবহার করব।
ঠিক আছে, সিরিয়াল নাম্বারগুলো আমরা বসালাম সাবজেক্টে। এখন আরেকটা লেভেল নেই এখানে, সমান করে ডানে নিয়ে আসবো। এখানে মেজর যে দুটা, সেই দুটাকে আমরা এখানে লেবেলে টাইপ করব। এবং সবগুলোকে আমরা লেফট অ্যালাইন করে দেব। ঠিক আছে, এখন আমরা একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্সের লেভেলটাকে ডিলিট করে দিব। এবং এই টেক্সট বক্সে সিলেক্টিভ সাবজেক্টের নামটা বলবে। তিনটা টেক্সট বক্স নিলাম, চারটা, ঠিক আছে। আমরা আরেকটা টেক্সট বক্স নিব, লেভেলটাকে ডিলিট করে দিই। এই টেক্সট বক্সে মার্কসটা স্টোর হবে। বাংলা ইংরেজির মার্কস স্টোর হবে, ফার্স্ট সিলেক্টিভ সাবজেক্টের, সেকেন্ড সিলেক্টিভ, থার্ড সিলেক্টিভ এবং ফোর্থ সাবজেক্টের মার্কস স্টোর হবে। এবং এখানে যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো থাকবে লেফট অ্যালাইন, আর যেগুলো সংখ্যা আছে, সংখ্যাগুলো হচ্ছে রাইট অ্যালাইন্ড করে দিব। আর উপরে আমরা আরেকটা লেভেল দেবো এখানে, গ্রেট জিপিএ, জিপিএ। আর এখানে সবগুলোতে স্টোর হবে জিপিএ।
আমরা ডানে দিব গ্রেট। এবং টেক্সট বক্সগুলোকে কপি করে পেস্ট করে দিব। এই টেক্সট বক্সগুলোতে কুইরি থেকে গ্রেটের ঘরে যে ভ্যালুগুলো সেগুলো এসে স্টোর হবে। টেক্সট বক্সগুলোকে আমরা পেস্ট করে দিলাম। এইখানে সবগুলোকে সেন্টার অ্যালাইন করে দিই। সবগুলোকে আমরা সেন্টার অ্যালাইন করলাম। তো এখানে আমরা আরেকটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্সের লেভেলটা ডেট করে দিই। এই টেক্সট বক্সও সেন্টার অ্যালাইন করবে। এবং এখানে যে লেভেলটা আমরা আরেকটা লেভেল নিব, সেই লেভেলটা স্টোর করবে জিপিএ উইদাউট ফোর্থ সাবজেক্ট। ঠিক আছে, এটাকে কপি করি, পেস্ট করি। ডানে আমরা আরেকটা লেভেল নিব, এখানে আসবে জিপিএ উইথ ফোর সাবজেক্ট। এবং টেক্সট বক্সটাকে নিয়ে আমরা আমরা এখানে আরেকটা টেক্সট বক্স নিব। এই টেক্সট বক্সে স্টোর হবে জিপিএ ফোর্থ সাবজেক্টের জিপিএ থেকে 2 পয়েন্ট বাদ দিয়ে কত অ্যাড হবে সেটা। GPA added after 2 deduction. বা এইখানে শুধু আমরা জিপি অ্যাডেডটা দিব।
তো আমাদের এখন ছক করা কমপ্লিট। এখন আমরা কি করব, যে কুইরিটা তৈরি করলাম এখানে মার্কস মার্কস কুইরি নামে, এই কুইরিটার কে আমরা এই ফর্মের সাথে ইনক্লুড করব। তো তার জন্য এই ফর্মের সাথে এই কুইরিটাকে আমরা সংযুক্ত করার জন্য এখানে রেক্ট্যাঙ্গুলার ক্লিক করব, সরি রিপোর্টের সাথে, এবং এখান থেকে রিপোর্ট সিলেক্ট করব, ডাটাতে যাব, রেকর্ড সোর্স থেকে এখানে যে কুইরিটাকে আমরা অ্যাড করতে চাই সেই কুইরিটাকে মার্কস কুইরি সিলেক্ট করব, অ্যাড করব, ক্লোজ। এখন এখান থেকে কোন কোন জিনিসগুলো আমরা অ্যাড করব, রেজি আইডিকে অ্যাড করব, এক্সাম নেম অ্যাড করব, তারপর আমরা অ্যাড করব জিপিএ, বিজিপিএ, বাংলার জিপিএটাকে অ্যাড করব, বাংলার গ্রেডটাকে অ্যাড করব, ইজিপিএটাকে অ্যাড করব, মার্কস কি থাকে, মার্কস আমরা দিব না, যে মার্কস চাই তারা মার্কসটাকে অ্যাড করে দিব, তারপর হচ্ছে ই গ্রেডটাকে অ্যাড করব, শুধু আমরা জিপিএ এবং গ্রেডটাকে অ্যাড করব, মার্কসকে অ্যাড করব না। এখানে সিলেক্টিভ সাবজেক্ট ওয়ান, সাবজেক্টের নামটাকে অ্যাড করব, জিপিএটাকে অ্যাড করব, গ্রেডকে অ্যাড করব, সিলেক্টেড সাবজেক্ট টু, জিপিএ, ঠিক আছে, গ্রেট। এসটি গ্রেট। এখন আমরা এই ইলেকটিভ সাবজেক্ট কে অ্যাড করব, এখানে আমরা কিছু কলাম অ্যাড করে নিই, ইলেকটিভ জিপিএ কে অ্যাড করব, গ্রেড কে অ্যাড করব, এবং ওই ইলেকটিভে কত পয়েন্ট যোগ হবে ডিডাকশন, টু পয়েন্ট ডিডাকশনের পর সেটাকে অ্যাড করব আমরা। জিপি অ্যাডেড, তারপর ফোর্সাতে ছাড়া জিপিএ কত সেটাকে অ্যাড করব, ফোর্সাতে সহ জিপিএ কত অ্যাড করব, এখন ক্লোজ করে দিই এটা। এখন এখানে আনবাউন্ড প্রত্যেকটা টেক্সট বক্সের সাথে কি করব, প্রতিটা আইটেমকে আমরা সংযুক্ত করব, ডাটাতে গিয়ে
এখানে জিপিএ বাংলার জিপিএটাকে অ্যাড করব বিজিপিএ এবং বি গ্রেড, তারপরটা হচ্ছে ইজিপিএ এবং এ গ্রেড, তারপরটা হচ্ছে সিলেক্টিভ সাবজেক্ট ওয়ান, সিলেক্টিভ সাবজেক্ট ওয়ানের জিপিএ জিপিএ এবং সিলেক্টিভ সাবজেক্ট ওয়ানের গ্রেড। তারপর সিলেক্টিভ সাবজেক্ট টু, সিলেক্টিভ সাবজেক্ট টু এর জিপিএ, তারপর আমরা সিলেক্টিভ সাবজেক্ট টু এর গ্রেডটাকে অ্যাড করব, তারপর সিলেক্টিভ সাবজেক্ট থ্রি, এস থ্রি জিপিএ এবং সিলেক্টিভ সাবজেক্ট থ্রি এর গ্রেডটাকে অ্যাড করব। এখন ইলেকটিভ সাবজেক্টটাকে অ্যাড করব আমরা এখানে, এই ইলেকটিভ সাবজেক্টের জিপিএ জিপিএ পয়েন্ট কত, জিপিএটাকে অ্যাড করব। এবং গ্রেডটাকে অ্যাড করব এবং দুই পয়েন্ট বাদ দেওয়ার পর ইলেকটিভ সাবজেক্টের কত যোগ হচ্ছে সেটা জিপিএ ফোর সাবজেক্ট অ্যাডেড অ্যাড করব। এখন ওই উইদাউট ফোর সাবজেক্ট, ফোর সাবজেক্ট ছাড়া কত সেটাকে অ্যাড করব এবং ফোর সাবজেক্ট সহ কত সেই কলমটাকে আমরা এখান থেকে সংযুক্ত করব। ওই ঠিক আছে, ফোর সাবজেক্ট সহ কত আমরা বাউন্ড করলাম। ঠিক আছে, এখন যদি আমরা ট্রান্সক্রিপ্টটাতে ডবল ক্লিক করি, এখানে আমাদের কী দিতে হবে, রেজি আইডি চাইবে। আমরা রেজিস্ট্রেশন আইডিটা যখন প্রোভাইড করব তখন সেই রেজিস্ট্রেশন আইডি বাংলাতে জিপিএ কত, গ্রেড কত ডিসপ্লে করতেছে, প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ এবং গ্রেড ডিসপ্লে করতেছে এবং কত অ্যাড হচ্ছে, ফোর সাবজেক্ট সহ কত, ফোর সাবজেক্ট সহ কত আসতেছে এবং ফোর সাবজেক্ট ছাড়া কত গ্রেড, সব ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পাব। এখন রেজিআইডিটা এখানে আমরা অ্যাড করে দেব। তো আমরা রেজিআইডি অ্যাড করার জন্য আরেকটা টেক্সট বক্স নিব এখানে। রেজিস্ট্রেশন আইডি এর সাথে আমরা বাউন্ড করে দেবো এখানে রেজি আইডিটাকে, এটাকে আমরা বোল্ড করে দিব, সেন্টার অ্যালাইন করে দিব। এবং এখানে আমরা আরেকটা টেক্সট বক্স নিব, এক্সাম নেমের জন্য। এক্সাম নেম এবং এখানে আমরা বাইন্ড করে দিব এক্সাম নেম নামে যে ফিল্ড আছে সেই ফিল্ডটাকে। এখন যদি আমরা রান করি, 103 যার আইডি তার ডিটেলস ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমার ট্রান্সক্রিপ্ট। এখন আমার এখানে একটা প্রিন্ট বাটন থাকবে, প্রিন্টে ক্লিক করলে এই ট্রান্সক্রিপ্টটা প্রিন্ট হয়ে আসবে আমরা এবং আমরা স্টুডেন্টদের প্রোভাইড করব।
এখানে অথরিটি সিগনেচার একটা অপশন রাখবো। এটাকে বোল্ড করে দেব এবং সেন্টার অ্যালাইন করে দিব এবং এখানে একটা আমার লাইন অ্যাড করি। লাইনটা আমরা শিফট ধরে টান দিব, তাহলে এটা কি হবে না, বাঁকা হবে না, সোজা হবে। এবং এখান থেকে আমরা কতটুকু মোটা দিব সেটা এবং কি কোন স্টাইলের দিতে চাই সেটা সিলেক্ট করে দিব লাইনটাকে। এবং এখন দেখি, এবং এই ট্রান্সক্রিপ্টটাকে এখন আমরা আমাদের মেইন ফর্মে অ্যাড করব। ট্রান্সক্রিপ্ট আর এই বাটনে অন ক্লিক ইভেন্টে আমরা ট্রান্সক্রিপ্টটাকে ডায়লগ মোডে অন করব। আমরা যেহেতু রিপোর্টটাকে ওপেন করতে চাই, তার জন্য ওপেন রিপোর্ট, এখান থেকে রিপোর্টের নামটা ট্রান্সক্রিপ্ট চিনাই দিব। রিপোর্ট ভিউতে ওপেন হবে এবং এটা উইন্ডো মোড হবে ডায়লগ। এবং আমি ট্রান্সক্রিপ্টে একটা প্রিন্ট বাটন অ্যাড করব। রিপোর্টটাকে যখন আমি ওপেন করব, তখন রিপোর্টে এখান থেকে আমি একটা বাটন অ্যাড করব, সিম্পল বাটন। বাটনটা আমরা আদারে গিয়ে বাটনটার নাম দিলাম বিটি প্রিন্ট। ক্যাপশন দিব প্রিন্ট এবং এই ইভেন্টে গিয়ে অন ক্লিক ইভেন্টে আমরা ম্যাক্রো বিল্ডার সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করব। এইখানে যেহেতু প্রিন্ট কোনো কমান্ড নাই, তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব রান কমান্ড। রান কমান্ড সিলেক্ট করার পর রান কমান্ডের এখান থেকে আমরা প্রিন্ট কমান্ডটাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, এইখান থেকে আমরা প্রিন্ট কমান্ড সিলেক্ট করি, তাহলে প্রিন্ট হবে। প্রিন্ট প্রিভিউ সিলেক্ট করলে প্রিন্ট প্রিভিউ হবে। তো আমরা প্রিন্ট প্রিভিউ সিলেক্ট করে জাস্ট বুঝাই, আর যদি প্রিন্ট সিলেক্ট করি তাহলে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এখন ক্লোজ করে আমি আবার ওপেন করি। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম ট্রান্সক্রিপ্ট। এখানে আমার রেজিস্ট্রেশন আইডি চাইবে, রেজিস্ট্রেশন আইডিটা দেওয়ার পর ওকে, ট্রান্সক্রিপ্টটা ডিসপ্লে করতেছে এখানে। এখন প্রিন্টে ক্লিক করলে আমার প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমি যে প্রিন্টারতে প্রিন্ট করতে চাই সেই প্রিন্টার সিলেক্ট করে যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমার এই রিপোর্টটা প্রিন্ট হয়ে আসবে এবং আমি এখানে সিগনেচার ওই অথরিটি সিগনেচার দিয়ে স্টুডেন্টদের প্রোভাইড করব। এইভাবে আমরা ট্রান্সক্রিপ্ট তৈরি করতে পারি এমএস অ্যাক্সেসের মাধ্যমে।